বাজারে শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে রিভারবার সহ দেশীয় অস্ত্র সহ দুই ডাকাতের গ্রেফতার হয়েছে বুধবার দিবাগত রাত্রে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা এলাকার ভানুগাছ রোডস্থ বিটিআরআই সংলগ্ন ফিল্নে রাবার বাগান থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ গ্রেফতারকৃত ডাকাতরা হলেন বাজার জেলার মোহাম্মদ মুন্না মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহিন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার এস আই আসাদুর রহমান এসআই সুব্রত চন্দ্র দাস অভিযানকালে ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল একটি লোহার তৈরি ডেগার একটি স্টিলের করাত একটি স্টিলের রুল একটি কাঠের রুল একটি সাইকেলের চেন উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং করে এইসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল হক মুন্সিদ